আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, বড় কষ্ট ভরাক্রান্ত বিষয় নিয়ে আজকে উপস্থিত হলাম যে আজকে আমরা ফেক নিউজ ভালো প্রচার করে কিন্তু সত্য খবর কতজন প্রচার করে। আল আকসা মসজিদে আশেপাশে সেইখানে 250 ইসরায়েলি তারা বসতি স্থাপন করছে, স্থায়ীভাবে জমি দখল করছে, আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে তাড়িয়ে দিচ্ছে। এটা 25 মে ঘটনা, আজ থেকে 3 দিন আগে। তো আমরা এতদিন ধরে শুনে আসছি, একটি নিউজ দেখেছিলাম, সেই নিউজের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম যে ফেক নিউজ। এবার ফিলিস্তিনিদের ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক। যে ফিলিস্তিন থেকে পালিয়ে যাচ্ছে, আল আকসা মসজিদ থেকে পালিয়ে যাচ্ছে ইসরায়েলরা, আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছে হামাসের ভয়ে, মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছে, অথচ উল্টোটা হচ্ছে। ইসরায়েলরা দখল করছে, এখনও 250 বাড়ি দখল করে ফেলেছে তারা, স্থায়ীভাবে বসতি স্থাপন করছে সেই 2003 সাল থেকে। আমাদেরকে জুলুম নির্যাতন করছে, আমাদের ভাই বোনদেরকে ধর্ষণ করছে, জেলে বন্দি করছে, হত্যা করছে, সরদয় করতে দিচ্ছে না। সেখানে আমরা ফেক নিউজ নিয়ে বসে আছি। আল আকসা মসজিদের মুগরাবি একটি গেট রয়েছে, সে গেট দিয়ে তারা প্রবেশ করছে এবং স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়ে যাচ্ছে। কারা দিচ্ছে এই অনুমতি? ইসরায়েলে দিচ্ছে, তাদের সরকাররা দিচ্ছে। এমনকি বৃহস্পতিবার শুক্রবার 2 দিন বন্ধ থাকে, সে বন্ধের দিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, না দিয়ে তারা জমি দখলের ব্যবস্থা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই খবরগুলো আপনাদের কানে কি কেউ পৌঁছে দিয়েছে? কেউ বলছে কথাটি? আজকে হলুদ মিডিয়ে গেলি যখন কোনো আমাদের মুসলিম ভাই বোনদের অত্যাচার করা হয়, সেই ভিডিও ফুটেজগুলো দেখায় না, দেখায় কোনগুলো? আমরা ভালো কি করছি? আরে ভালো কিছু করার আগে তো তার জন্য প্রশংসা করা উচিত ছিল, সাহায্য করা উচিত ছিল, সত্য খবর প্রচার করা উচিত ছিল। সেখানে সত্য খবর প্রচার না করে আমরা মিথ্যা খবরগুলো, মানে আফগানিস্তান যদি কোনো ভালো কিছু করে সেটার প্রচার প্রসার করে, আর যদি খারাপ কোনো কিছু করে সেটার প্রচার করে। আজকে মিডিয়াগুলো হয়ে যাচ্ছে হলুদ মিডিয়া। আপনারা বসে বসে এগুলোকে আনসাবস্ক্রাইব করুন, আনফলো করুন এগুলোকে। এগুলো মিথ্যা খবর দিয়ে আমাদের আবেগকে ক্রয় করে নিচ্ছে। আমরা ভিউ লাইক করি কেন করি? এগুলো শেয়ার করি কেন? মিথ্যা গুজব খবরগুলো। আর আকসা এটা তখনই প্রকাশ পাবে, তখন এটা মুক্ত হবে যখন ইমাম মাহাদি ইসলাম আসবে, তারা এটা মুক্ত করবে। এর আগে ইসরায়েলরা দখল করবেই করবে, তারা ছাড়বে না এটা। ঈসা আলাইহিস সালাম না আসলে কখনো এটা হবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু তাদেরকে ধৈর্য ধারণ তাফিক দান করুক এবং তাদেরকে ইমানে শহীদ মৃত্যু দান করুক, আর যারা মারা গিয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।